ফাজল দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে। এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে, কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন। তার সর্বোচ্চ চাহিদা ছিল 50 টাকা 20 টাকা, একজনের কাছে চাইতো কিছু খাইতো। প্রিয় ভাইয়ের আমার, আজকের যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজোরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায় যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বশবর্তী, সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, আমরা সবাই সচেষ্ট থাকব। প্রিয় উপস্থিতি, আমরা কি এই তোফাজ্জল হত্যার বিচার চাই? কে কে চাই? তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই, আমরা যদি বিচার চেয়েই থাকি, তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা চরদানি বাজারে স্থানে হোন্ডা স্থানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি। আমি আশা করব চরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন, করবেন তো ইনশাল্লাহ। আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হোন্ডা স্টলে চলে যাব। এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই লাইনে যান। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই বিশাল জানাজায় যারা একত্রিত হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই জানাজাকে কবুল করেন, এক বলেন আমিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাদের তোফাজ্জল তার উপর এরকম নির্যাতন হবে, নির্যাতিত হবে। তোফাজ্জল কখনো কখনো মাছের বাজারে যাইত, বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইত, বলে এই মাছটা তোমরা খাও। ভাগ্যের নির্মম পরিহাস, বাবা মারা গেল, মাও মারা গেল, কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। জেনেছিলাম তোফাজ্জল আমার জানাজায় শরীক হবে, কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর। আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল, অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিষহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের হস্ত খসে পড়তে পারে, কিভাবে রক্তাক্ত হতে পারে। আমার মনে পড়ে যারা তোরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই, জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক বলেছেন বলে ঢাকা ইউনিভার্সিটি কি তো রাজনীতি তৈরি হয়, এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারি হবে।